जैसे जैसे हमेशा अच्छा लगता है। कलकत्ता मेरे लिए मिष्टी 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 है। मिष्टी मतलब कैसा मिष्टी? रसगुल्ला वाला या दही वाला? रसगुल्ला वाला, संदेश वाला, और जो लोगों में इधर वार्म थे वो सब चीज़ें मुझे प्यारी हैं, सब चीज़ों की यादें हैं। राइट फ्रॉम माई फर्स्ट ट्रिप, इनफैक्ट द फर्स्ट ट्रिप वॉज बिफोर आई केम फॉर अनुरोध। माई अंकल यूज टू बी अ मोटर पार्ट सप्लायर, एक्सेसरी सप्लायर। आफ्टर ही पास्ड अवे आई हैड कम हियर टू, आई मीन आई हैड अकॉम्पनीड हिज वाइफ टू रिकवर द मनी विच वॉज लॉक्ड हियर। सो दैट वॉज माई फर्स्ट ट्रिप एंड आई रिमेंबर देयर वॉज अ बिल्डिंग विच वॉज अ लिटिल क्रूकेड टिल्टेड बिल्डिंग। मेरी पहली जो मेमोरी है कलकत्ता की वो है। बट एट द सेम टाइम चलिए That emotion, I think football itself is emotion. আমাদের কাছে ময়দান is that emotion and more. খুব চেষ্টা করেছি এটাতে একদম ট্রু থাকতে। এইটাতে স্টোরিতে কোনো আমাদের ক্রিয়েটিভ লিবার্টি নিতে হয়নি। আমরা পুরো স্টোরিটা ইজ সাচ দ্যাট এভরি পয়েন্ট দেয়ার সো মেনি টুইস্ট অ্যান্ড টার্নস দ্যাট মানে ইট ইজ ট্রু স্টোরি। না শুনলে পারে না, দেখলে বা না পড়লে বিশ্বাস করা যায় না। তো ইয়া ফর মি দিস ফিল্ম ইজ an emotion, not a film. My God, it's an emotion. অনেক ছবিতে আপনাকে আমরা দেখি এটসেট্রা। আপনার নিজের কাজের পরিধিতে, আপনার নিজের মুদ্রাতে হাউ ডু ইউ সি ময়দান এবং আপনার নিজের অভিজ্ঞতা? সবার আগে থ্যাংকস টু বনিজি, আমার ডিরেক্টর অমিত শর্মা জি এবং তার সঙ্গে সঙ্গে পুরোনাম জয় সিংগুপ্ত এবং আকাশ চৌধুরী আসতে পারে। আমাকে এই হিস্টোরিক যে জার্নিটা রয়েছে, যে ইতিহাসটা এত ইম্পর্টেন্ট একটা হিস্ট্রি, সেটা আমাদের কাছে ঠিক করে এসে পৌঁছল। আমার মনে হয় যে এই সিনেমাটা শুধু সিনেমা হয়ে থাকবে না। আমি বিলিভ করি যে যখন ভারতবাসীর সিনেমা হলে ঢুকবে, চোখের জল মুছতে মুছতে মিলে হয়েছে একটা মানুষ। সিনেমা একটা ডায়লগ ছিল, এক আদমি এক আকেলা আদমি কেসে কর সকতা, তার সঙ্গে সঙ্গে যারা প্লেয়ার্স ছিলেন তারা কীভাবে পরিশ্রম করছেন সবটাই কী বলবো। ফুটবল বললে ছোট করে দেওয়া হয় পরিসরটা, ইমোশন, দেশকে ভালোবাসা এবং তার সঙ্গে ড্রামা এবং বাধা। ড্রামাগুলো বোধহয় তখনই তৈরি হয় যখন আমরা বাধাকে কাটিয়ে যাই। তো এমন একটা ফিল্মে আমাকে কাস্ট করবার জন্য আমি পুরো টিম যারা রয়েছেন ময়দানে প্রত্যেকের কাছে আমি ধন্যবাদ জানাই, এবং যাদের সঙ্গে কাজ করতে পেরেছি। আমার নিজের মনে আছে, আমি এটাই বলবো যে 2019, in the month of January, February, I got a call from the casting agency. তারা জানান যে এরকম একটা ফিল্ম হচ্ছে, ডিরেক্টর রয়েছেন অমিত শর্মা যিনি বাদায়ুন করেছেন। আপনারা সবাই ডেফিনেটলি জানেন যে বেশ কিছু সিনেমা থাকে যেটা আমাদের ফ্যামিলির মধ্যে চিরকাল, ফ্যামিলির মনে চিরকাল হৃদয় চলে আসে। তো দেন আই হ্যাড দ্য নেম অফ বনিজি, অ্যান্ড তারপর আস্তে আস্তে জয়জি বাকি যারা রয়েছে। সো আই বিকেম টেন্সড। আমি যা বা যতটুকু হয়েছে সেটা আমার যারা বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি, যারা আমাদের ডিরেক্টর, অ্যাক্টর অ্যান্ড টেকনিশিয়ান বন্ধুরা রয়েছেন, তারাই আমায় কাজ করার সুযোগ দিয়েছেন। এবং সেই কাজ যখন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যায় তাই সেই মানুষরা আমাকে নিয়ে ভাবেন। তো ডেফিনেটলি আমার মনে হয়েছিল যে টলিউড যদি আমার না পাশে থাকতো না শেখাতো, তাহলে আমি এত বড় একটা ফিল্ম, এত ইম্পর্টেন্ট একটা ফিল্মে পার্ট হওয়ার জায়গা পেতাম না। দেন যাই হোক, তো তারপর বোম্বেতে যাওয়ার ফার্স্ট ডে আমার শুট, আমার মনে হয়েছে আমার লুকসেট হয়েছিল। ইট উইল টেক মোর দ্যান 10 আওয়ার্স। অমিতজি ছিলেন বাকি, সেখানে গিয়ে আমার পূর্ণব জয় সেনগুপ্তর সঙ্গে দেখা হলো। আমরা অনেক আগে কলকাতায় কাজ করেছিলাম একটা, অনেক আগে, তারপর গিয়ে চিনতে পারলাম মানে ও আচ্ছা এরকম হলো। অ্যান্ড দেন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ দ্যাট দ্য ফার্স্ট ডে আমার স্কুল জজরা স্টুডিওস, যার অনেক বড় হিস্ট্রি রয়েছে সেখানে,
and with Ajay Seth, Ajay Devganji, and everybody was present studio. কারণ এটা ইম্পর্টেন্ট একটা চরিত্র সেখানে আমাদের তো একজন অ্যাক্টর যিনি সেইভাবে বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত ইম্পর্টেন্ট একটা ফিল্ম এত বড় বাজেটের ফিল্ম এত বড় ড্রিমের একটা ফিল্ম সেখানে পার্ট হতে পেরেছি ডেফিনেটলি আমি যেটা দেখতে পেয়েছিলাম যে সিরিয়াসনেস দ্য রেসপেক্ট এটা কোনো প্রজেক্ট আমার মনে হয় যে এটা কোনো একটা জায়গায় আমার দেশকে ভালোবাসা আমার দেশের পক্ষে একটা কাজ করা দেখা যাচ্ছে My son speaks in Bengali. So, and I understand Bengali 100%, I can speak a little bit. It took to Bengali. When I was making this film, I was very clear in my head that, you know, the film has a lot of Calcutta in it. The language, the character comes from the language. Character comes not just from the locations, it comes from the language also. So I've kept language of Bengali in the film, and to make it, you know, people to understand all over India, you will feel what I'm talking about over here. Not only just football, it has the character of Bengal in the film. So you'll have the football also, and you'll have food also. And you'll have the character also. Okay, yeah. Yes. Our question.